হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আর একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। এখানে আমি চিকেন ঢাললাম, এখানে আমি চিকেন ঢেলে নিলাম, দেখাচ্ছি। দেখো পিসগুলো কিন্তু খুব বড় বড়। তারপর এখানে আমি ঢেলে নিলাম মাটন। চিকেন থেকে বেশি মাটনটা বেশি ভালোবাসি। তারপর এই যে দেখতে পাচ্ছি চিকেন মাটন, দেখো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই মটনও ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। তোমার এখানে দিতে হবে রসুন, আদা, তারপর রসুন দিয়ে দেবো, তারপর হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ধনিয়া বলে লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো লবণ, তারপর পেঁয়াজ পাতা, তারপর কুচানো পেঁয়াজ, এখন লাস্টে সবার লাস্টে তেল দিব। তেল এখন চলো খাসি মাংস। এমনি তোমার রসুন আদা মানে পেঁয়াজ পাতা দিই না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচানো, নাল পাতা দিয়ে দিই। চলো ম্যারিনেট করে দেখাবো। ম্যারিনেট করে হয়েছে রে, অল্প সময় ঢেকে রেখে দেবো। তারপর আমি কড়া বেছে দিলাম, আলু দিয়ে দিয়েছিলাম, প্রায় আমার আলু ভাজা হয়ে গেছে, ওখানে আমি নামিয়ে দিব। অত আমি ভাজি নি আলুটা, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাংসটা। আমার প্রায় কষানো কমপ্লিট। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো, দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, পরিমাণে না, আলুটা দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমার মাংসের কালার কিন্তু বহু সুন্দর আছে, আমার মোবাইলে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। তারপর এখানে আমার চিকেন হয়ে গেছে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এটা হলো ফাইনাল লুক, একদম দেখতে খেতেও খুব টেস্ট হয়েছিলো। মাটনটার থেকে কিন্তু চিকেনটা বেশি টেস্ট হয়েছিলো।
তারপর বন্ধু বন্ধু দেখতে পাচ্ছি মটনের জন্য আমি তেল দিয়ে দিয়েছি, তারপর আমার তেল গরম হয়েছে, তারপর আমি এলাইচি দিয়ে দিয়েছি। এলাইচি জল দিয়ে দিলাম ও টমেটোটা দেখাতে পারলাম না, মনে ছিল মানে করতে পারতাম। তারপর টমেটো আলু দিয়ে দিয়েছি, কষে নিয়েছি, তারপর আমি জল দিয়ে দিয়েছি। আমার মাংস প্রায় হয়ে গেছে, কিন্তু মাটনটা তো ভালো হয়নি, কিন্তু চিকেনটা বেশি ভালো হয়েছিল। এই দেখতে পাচ্ছো মটনে বন্ধুরা, আহ কি টেস্ট! কিন্তু মাটনটা বেশি মানে আমার চিকেনটা বেশি ভালো লেগেছিলো, আমি চিকেন এমনি ভালোবাসি না। তারপর অবশ্যই আমার প্রায় রান্না কমপ্লিট।